এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখন ঘুমিয়ে পড়ো। গাও না মা, গান শুনলেই আমি ঘুমিয়ে পড়ব। তোজো, এই বাড়িতে আমি হঠাৎ করে এরকম করে গান গাইতে পারি নাকি? তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। ওরা বুঝি তোমাকে বকবে? না না, বকবে কেন? কিন্তু ওদের যদি ঘুমের অসুবিধে হয় তখন এটা তো করা উচিত না? না, তুমি ঘুম। কি হবে, ওরাও গান শুনবে। কিন্তু ওদের তো গানটা নাই পছন্দ হতে পারে, তাই না? তো জো, জীবনে এমন কোনো কাজ করবে না যাতে অন্য কারো অসুবিধা হয়, বুঝেছো? ঘুমো এবার। আচ্ছা বেশ, তাহলে তুমি আস্তে আস্তেই গান করো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। ঘুমো ঘুমো। তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না, ধৈর্য ধরুন। আপনি বরং এক কাজ করুন প্রীতমবাবু, আপনি বাড়ি গিয়ে অনামিকা দেবীকে রাজি করান। তবে কি জানেন প্রীতমবাবু, আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে, আপনারা নিঃসন্তান, আপনাদের কোনো সন্তান নেই। আর এই পয়েন্টটাকেই বেস করে আমাদের বাজিমাত করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন দাদা, তুই তাহলে সেটাই কর, বুঝেছিস? কি করে এই কথাটা বলছিস? তুই অনামিকাকে চিনিস না? হ্যাঁ, তোর মনে হচ্ছে রাজি হবে? এর থেকে বরং ভালো আমরা অন্য উকিল দেখি। আরে সে আপনারা উকিল পরিবর্তন করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু ঠিক এই কথাটাই জজ সাহেব যখন জিজ্ঞাসা করবে তখন আপনারা জজ সাহেবকে পরিবর্তন করতে পারবেন তো? শুনুন না, বলছি আমি ওর হয়ে সরি বলছি, আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। বুঝতেই তো পারছেন ও ছেলেকে খুব ভালোবাসে, সেই জন্য একটু ফ্রাস্ট্রেটেড আর কি। আমি ওকে বোঝাচ্ছি, আপনি ঠিকই বলেছেন, আমাদের ধীরে সুস্থেই এগোনোটা বেটার। ঠিক আছে, আজ তাহলে আসি। নমস্কার। আমার পক্ষে আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। ব্যাস, আর কোনো উপায় আছে কি? দাদা, উকিলবাবু কিন্তু ঠিক কথাই বলেছেন। বাই চান্স ধরো জাজ তোমাকে এইসব প্রশ্ন করলো, তখন তুমি কি উত্তর দেবে? আর তুমি কি বলতে চাইছো? ওদিকে অনামিকা রাজি হচ্ছে না, আর এদিকে তুমি বলছো যে আরে বাবা আজ হয়নি কালও যে হবে না তার তো কোনো মানে নেই। এত ভাবছিস কেন বলতো? তুই কথা বল অনামিকাদের সাথে, আজ না হয় কাল ঠিক রাজি হবে। তাহলে উপায়টাও বলে দে। এই শোন, অনামিকা দিয়ে না বিয়ে করতেও রাজি হয়নি, কিন্তু তুই কিভাবে রাজি করিয়েছিস সেটা আমি জানি, ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করেছিস, সুতরাং সেইভাবেই করা। অনামিকা দিন না তোকে খুব ভালোবাসে, আর ওটাকেই কাজে লাগা, একটু সময় লাগবে কিন্তু ঠিক পথে চলে আসবে। আর শোন, হুট করে কিচ্ছু করতে যাবি না, ধীরে সুস্থে।
তাদের ঝোপ বুঝে কোপ মারতে হবে। কখন কি করতে হবে আমি তোকে বলে দেব। प्यार ही प्यार पले आ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले एक ऐसे गगन के तले। पहली किरण से आशा का सवेरा जागे सूरज की पहली किरण से आशा का सवेरा जागे चंदा की किरण से धुलकर घनघोर अंधेरा भागे चंदा की किरण से धुलकर घनघोर अंधेरा भागे कभी धूप खिले कभी छाँव मिले लंबी सी डगर न खले जहाँ हम